দশম নবম থেকে বারো ক্লাস পর্যন্ত স্কুল চালানোর কথা ভাবছি, বারোই ফেব্রুয়ারি থেকে যদি চলে সেটা আমরা ভাবছি। আমরা তিন তারিখে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মিটিং ডেকেছি, তাদের মতামত যা হবে সেই মতামত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তো এইগুলো নিয়ে আলোচনা করছি, আপনারা শুধু এ গেল সে গেল ও গেল তাই নিয়ে বলছেন, এটা কি মানে দাঁড়াচ্ছে? না না, আমি বলছি যে বারো তারিখ থেকে আমরা চালাবো, তার যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি নিয়েই অলরেডি স্যানিটাইজ করা হচ্ছে 9, 10, 11, 12, তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও যাতে হয় তার জন্য বলবো। এবং সামনে তো বোধ হয় সরস্বতী পুজো আছে, তারা সরস্বতী পুজো করবেন, অসুবিধে কি আছে? এখনো তো তাই আছে, কলেজগুলো তো খোলা আছে, অনলাইনে ফার্স্ট সেমিস্টার চলছে, হচ্ছে তো, অফিস অফিস তো খোলাই আছে। না না, আমরা বলবো সমস্তটাই করতে, স্বাস্থ্যবিধি রক্ষা করেই করতে বলবো। 9, 10, 11, 12 ব্যাচেসে আনতে পারে, বিচে নিচের যারা অন্য জায়গায় খুলে যায় তাদের যা সাফল্যের ইতিহাস তা দেখে আমরা এখনো শঙ্কিত আছি, বাচ্চাদের মধ্যে আরেকটু সময় দরকার বোধ হয় তাদের সময় দেওয়ার, তাদের অভিভাবকরা চিন্তিত আছেন। আমরা এটা দিয়ে চালু করে তারপরে ধীরে ধীরে ধাপে ধাপে খুলব 12 ফেব্রুয়ারি থেকে। ফলে কাউর কোনো বন্ধুরা রাজি প্রায় আমায় ফোন করেন কবে খুলছে, কেন খুললেই হুড়হুড়িয়ে লোক যেন ঢুকছে, আমরা তো অনেক কিছুই খুলে দিয়েছি, হচ্ছে কি? কিন্তু বলতে হয় আপনারা বলছেন, কেউ স্বাস্থ্যবিধির কথা চিন্তা করছেন না, যদি একজনের কোনো কিছু হয় তখন দায়িত্বটা কে নেবে? আপনারা তো নেবেন না, ওইটাই আবার দেখাবেন স্কুল খুলেছিল এইটা এই হচ্ছে। সুতরাং আমরা সব দিক বিবেচনা করে অভিভাবকদের অনুমোদন সাপেক্ষে নিশ্চয়ই তারা আসবেন। স্কুল বলতে তো সবটাই পড়ে, প্রাইভেট স্কুলগুলো তো যদি সরকার যদি ভারত, আচ্ছা যদি কেউ না চায় আমি তো জোর করে চালাতে পারবো না। সরকারের সিদ্ধান্ত হচ্ছে 12 তারিখ থেকে 9, 10, 11, 12 এরা ধাপে ধাপে খুলে দিতে পারে এবং প্র্যাকটিক্যালটা নিতে পারে। দেখুন, এগুলো আপনাদের চিন্তা ভাবনা, যেগুলো আপনারা আপনাদের টিভিতে দেখিয়েছেন সেগুলো আমার মুখ থেকে শোনাতে চাইছেন। যা সিদ্ধান্ত নেবে স্কুল নেবে, আমার শিক্ষা দপ্তর নেবে, মোটামুটি ভাবে 12 তারিখ থেকে 9, 10, 11, 12 যাতে খোলে তার জন্যে একটু তো সময় লাগবে। এটার জীবাণুমুক্তিকরণ, ক্লাসরুম গুনো, বাথরুম গুনো লাগবে, যাদের বেশি দিন লাগবে তাদের উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু স্বাস্থ্যবিধিটা আমাদের কোনো অবস্থাতেই কিন্তু আমরা স্বাস্থ্যবিধি ভেঙে কোনো কাজ করতে রাজি নই। আমি তো কালকে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারদের সঙ্গে কর্মকর্তাদের সঙ্গে কালকে দুপুর মিটিং আছে আমার, হায়ার এডুকেশনের যে নতুন বিল্ডিং আসন্ন যা মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন সেই মিটিংয়ে সবাইকে ডেকেছি, সবাই যেটা বলবেন শুনব, সবাই যেটা চান সেটাই, তাদের ইচ্ছাটাকে আমাদের সম্মান জানাতে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে নিশ্চয়ই সম্মান জানাবো।